কৃষ্ণ জয় গুরু শঙ্কর প্রবন্ধ পাঠ অনুষ্ঠানত গিরিজাবালা দাসে যুগুত করা প্রবন্ধ মহীয়সী নারী আই কনকলতার প্রথম খণ্ডটি ইতিমধ্যে পাঠ করা হয়েছে। আমি আজি দ্বিতীয় খণ্ড পাঠ করবলে ওলাইছো। প্রথম খণ্ডত আমি আই কালিন্দী আর কনকলতা আইয়ের কথোপকথন, কালিন্দী আইয়ের বৈকুণ্ঠ গমন আর বরদুয়া থানার দুরবস্থার বিষয়ে জানিবলে পাও। তারপর বরদুয়া থান ভাগর দুরবস্থার কথা কনকলতাই স্বামী চতুর্ভুজ আর আইতাকর মুখত শুনি আছিল। চতুর্ভুজ ঠাকুরে মন স্থির করে ভাবি চালে, আমার যেহেতু সতী সন্ততি নহল, আমার অবর্তমানত এই সত্রখন কোনে রক্ষা করে ধরে রাখব? তেওঁর সহধর্মিনী কনকলতার ধর্মর প্রতি একনিষ্ঠ ভাব জানিব পারি তেওঁ মনতে ভাবিলে যে কনকলতাই এই ধর্মবস্তু রক্ষা করে রাখব পারিব। এই কথা ভকত বৈষ্ণব সকলক জানালে, ভকত সকলেও মত দিলে যে কনকলতাক ধর্মধারিণী পাতিব লাগে। সকলোরে মতামত পাই চতুর্ভুজ ঠাকুরে ভকত বৈষ্ণবক সাক্ষী করে কনকলতা আইক পুরুষ সংহতির ধর্মধারিণী পাতিলে। চতুর্ভুজ ঠাকুরে কনকলতাক এক শরণ হরিনাম ধর্মর সম্পূর্ণ ভার দি 1648 খ্রিস্টাব্দত ইহলীলা সম্বরণ করে। স্বামীর মৃত্যুর পাশতে কনকলতাই ধর্মধারিণীর পদত সালঙ্কিতা হয়। তেতিয়ারপরাই ভকত সমাজত আই কনকলতা নামে জনাজাত হয়। ধর্মধারিণী হয়ে আই কনকলতা সংকল্পবদ্ধ হল যে তেওঁ এই সত্রখনের শুদ্ধতা আর এক শরণ ভাগবতী ধর্মর পবিত্রতা রক্ষা করে চলবলে সদায় সজাগ হয়ে থাকিব। আই কনকলতাই এক শরণ ভাগবতী ধর্মর প্রসার প্রসারের বাবে কেজনমান ভকতক মহন্ত পদত নিযুক্তি দিলে। তারপর আই কনকলতাই প্রথম অভিযান হিসাবে বাছি ললে বরদুয়ার সন্ধান, কত আছে সেই গুরু শঙ্কর গুরুধর্মর প্রথম খোঁজর ইতিবৃত্ত। আইতাক কালিন্দীর মুখত চমৎকারী বরদুয়ার কথা বহুত শুনিছে, সে বরদুয়ার প্রতি দুর্বলতা অধিক, গতি বরদুয়া বিচারি উলিয়াবই যত আটা শ্রীমন্ত শঙ্কর গুরুয়ে ধর্মর চারিখুটি মারি থই গেছে। কেজনমান ভকতক ভকত বৈষ্ণবক লগত লই নাওরে লুইটেরে আগবাহিল। এই কার্যত স্বর্গদেও জয়ধ্বজ সিংহর পৰা কিছু সাহায্য বিচারিলে। জয়ধ্বজ সিংহই আই কনকলতার সাহস প্রশংসা করে আই কেজনমান পায়ক আর ধন মানেরে সহায় করলে। গই থাকুতে বাততে টাংশু বরফুকন বলে মানুষ এজন লগ পালে, তেওঁকো বরদুয়ার সবিশেষ বার্তা সুধিলে, তেওঁরপরা বরদুয়ার কিছু কথাও জানি ললে। টাংশুয়েও কেজনমান মানুষটি সহায় করলে। আইর সহিতে অহা ভকত রজার পাইক আর টাংশুর পৰা পোৱা মানুষ কেজন লৈ বরদুয়া থানর হাবি কাটি উলিয়াবলে আগবাড়িল। মানুষবরে হাবি জঙ্গল কাটি আগবাড়ি এখন নিকা ঠাই উলিয়াই ললে, কিন্তু তাত আইতাক কালিন্দিয়ে কোৱা একো বস্তুরে চিন দেখা নাপায়। আয়ে কর্মীসকলক আগলৈ আগবাড়ি যাবলৈ নির্দেশ দিয়াই নহয়, তেও আগবাড়িল। কারণ চিন্তা করে বহি থাকিলে বরদুয়া থান পোৱা না যাব। তেওঁ বরদুয়ার সবিশেষ বর্ণনা দি আগবাড়ি যাবলৈ কলে। আইর তেনে নির্ভীক কথা শুনি ভকত সকল আর কর্মীবৃন্দ হাবি কাটি গই থাকিল। এনেতে সেই দুর্গম হাবিয়নির মাজেরে এটা হাতি যাওয়া বাট দেখা পালে। ভকত সকলে সেই বাটেরে গই গই কিছুমান ডাউক চরাইর মাত শুনিবলৈ পালে। ভকত সকলের মনত উদ্যম বাড়িল, আকৌ হাবি কাটি আগবাড়ি যাবলৈ ধরলে। কিছুদূর গৈ গুরু শঙ্করের অধ্যয়নের মূল ভেটি শিলিখা গছজুপি দেখা পালে। আই কনকলতার মন ফরকাল হল। আয়ে ভকত সকল আর কর্মী সকলক উৎসাহ দি আকৌ আগলৈ যাবলৈ নির্দেশ দিলে। লগে লগে তেওঁ আগবাড়িল। গৈ প্রথমতে দৌলর ভেটি শান্তিজান, তারপর আকাশী গঙ্গা হাতিপুখুরী নামঘরের ভেটি আর গুরুজনার ভেটি সকল একে ঠাইতে দেখা পায়। আইর মনটু আনন্দরে ভরি পড়ে, কিন্তু তেওঁর আইতাক কালিন্দী আইলৈ মনত পড়ি ধারাসারে চকুলো ববলৈ ধরলে। কালিন্দী আয়ে যেদরে বরদুয়ার কথা বুঝাই কৈছিল, আয়ে তেনেদরে গৈ থানখন উলিয়ালে।
যদিও আইৰ অসীম কষ্ট হৈছিল তথাপি বৰদোৱা থানৰ ইতিহাসে আইক যথেষ্ট সহায় কৰিলে। বৰদোৱা থানখন বিচাৰি উলিওৱাৰ খবৰটো স্বৰ্গদেউ জয়ধ্ব সিংহই জানিবলৈ পাই মনত বৰ সন্তোষ পালে। তেওঁ বৰদোৱা থানখন পুনৰ আটোম টোকাৰিকৈ সজাই পৰাই য'ত যি আছিল তেনেদৰে ৰাখি থৈ থানখন নদন বদন কৰি দিলে। বৰদোৱা আৱিষ্কাৰ হোৱাত আই কনকলতাই বৰ সন্তোষ পালে। যি কাম ইমান দিনে পুৰুষ ভকতসকলে কৰিব নোৱাৰিলে সেই অসাধ্য কাম এগৰাকী কৃষ্ণ ভক্ত আয়ে নিষ্ঠা আৰু সাহসেৰে আগবাঢ়ি গৈ স্বামী গৃহভূমি আৰু পৰম আৰাধ্য গুৰু শংকৰৰ ধৰ্ম প্ৰচাৰৰ প্ৰথম কীৰ্তিচিহ্ন যশ গুণ আৰু এক শৰণ হৰিনাম ধৰ্মৰ চাৰিখুঁটিৰ প্ৰধান স্থান পুনৰ উদ্ধাৰ কৰি গুৰুৰ মৰ্যাদা ধৰ্মৰ ভেটি অক্ষুণ্ণ কৰি ৰাখিলে। আজি বৰদোৱা থান ভকত বৈষ্ণৱে হৰিনাম কীৰ্তনৰ ধ্বনিয়ে মুখৰিত কৰি ৰাখিছে। এইগৰাকী মহিয়সী নাৰীয়ে তিনিকুল উদ্ধাৰ কৰি ৰাখিছে, পিতৃকুল, স্বামীকুল আৰু নিজকুল। এনে ধৰ্মধাৰিণী মহিয়সী আই কনকলতাক লৈ আমি অসমীয়া নাৰী তথা পুৰুষেও গৌৰৱবোধ কৰি কৰোঁ হওক। আমি নাৰী সমাজ ধন্য হৈছোঁ। আই কনকলতাই নাৰী জাতিক শিকাই থৈ গৈছে যে চেষ্টাৰ অসাধ্য একো নাই। আই কনকলতাৰ সাহস আৰু গুৰুভক্তি, কৃষ্ণভক্তি সকলো আই মাতৃৰ আদৰণীয় হওক। কনকলতাই আছিল প্ৰথম ধৰ্মধাৰিণী পদ সালংকিত কৰা এক বিদুষী ধৰ্মপান মহিলা, আমাৰ গুৰু শংকৰৰ নাতি বোৱাৰী। এইগৰাকী স্বনামধন্য মহিয়সী নাৰীয়ে অসম তথা ভাৰতবৰ্ষতে নাৰী মৰ্যাদা আৰু ধৰ্ম সংস্কাৰ সংস্কৃতিৰ অৱদানেৰে গৌৰৱান্বিত কৰি থৈ গৈছে। আই মাতৃসকলে এইগৰাকী মহিয়সী মাতৃৰ যশ গুণ আগত ৰাখি আগবাঢ়িলে নিজৰ লগতে দেশৰো মংগল হ'ব। সেইগৰাকী মহিয়সী মাতৃ 1668 খ্ৰীষ্টাব্দত পুহ মাহৰ এক শুভক্ষণত বৈকুণ্ঠগামী হয় কৃষ্ণ। প্ৰবন্ধটি যুগুতাওঁতে ৰামচৰণ ঠাকুৰ গুৰুচৰিত আৰু অন্য সাতপতিৰ সহায় লোৱা বুলি লিখিকাগৰাকীয়ে ব্যক্ত কৰিছে। কৃষ্ণ, প্ৰবন্ধটি ইমানতে শেষ হৈছে।